দেখুন, যে কারণে কুমারীত্ব বিক্রির ঘোষণা, জার্মানির শিক্ষার্থী কিম নিজের কুমারীত্ব বিক্রির ঘোষণা দিয়েছেন তিনি। ব্রিটিশ গণমাধ্যম দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, কিম নামের ওই তরুণী জার্মানির সিনড্রেলা অ্যাসকট নামের একটি অনলাইন প্রতিষ্ঠানের মাধ্যমে নিজের কুমারীত্ব নিলামে তোলার ঘোষণা দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সিনড্রেলা অ্যাসকটের অনলাইনে নিজের ছবি পোস্ট করে এই ঘোষণা দিয়েছেন কিম। নিলামে নিজের কুমারীত্বর প্রাথমিক দর রেখেছেন 90,43,329 টাকা, 86,680 ব্রিটিশ পাউন্ড। তবে কুমারীত্ব বিক্রি হলে ওই অর্থের 20% পাবে সিনড্রেলা অ্যাসকট। অনলাইন প্রতিষ্ঠান সিনড্রেলা অ্যাসকট বলেছে, কিম আগে কারো সঙ্গে যৌন সংসর্গ করেননি। কুমারীত্ব পরীক্ষা করে চিকিৎসকের এ সংক্রান্ত সনদও নিলামে দেওয়া হবে। জার্মানির স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, 5 ফুট 8 ইঞ্চি লম্বা কিম সিনড্রেলা অ্যাসকটের অনলাইনে নিজের ছবি পোস্ট করে লিখেছেন, আমি কিম, আমি আমার কুমারীত্ব বিক্রি করতে চাই, আমি জার্মানি বা ভিয়েনা কোথাও পড়াশোনা করতে চাই, কুমারীত্ব বিক্রির অর্থ দিয়ে আমি পড়াশোনার খরচ দেওয়ার পাশাপাশি একটি ফ্ল্যাট ও গাড়ি কিনতে চাই। কিম বলেছে, নিলামে যে ব্যক্তি তার কুমারীত্ব সর্বোচ্চ দর হাঁকবেন পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন তার সঙ্গে দেখা করবেন কিম। এর আগে ঘোষণা দিয়ে নিজের কুমারীত্ব বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন রোমানিয়ার 18 বছর বয়সী মডেল আলেজান্দ্রা খেফ্রেন। ঋণগ্রস্ত মা বাবার বন্ধকি বাড়ি বাঁচাতে এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খরচ যোগাতে গত বছরের শেষের দিকে নিজের কুমারীত্ব বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন। সিনড্রেলা অ্যাসকটের মাধ্যমে নিজের কুমারীত্ব নিলামে তুলেছিলেন তিনি। সেখানে নাম প্রকাশে অনিচ্ছুক হংকংয়ের এক ব্যবসায়ী সর্বোচ্চ দর $20,00,000 হেঁকে আলেজান্দ্রা খেফ্রেনের কুমারীত্ব কিনে নেন জার্মানির শিক্ষার্থী কিম। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।